এটা হচ্ছে নাভানের কয় নাম্বার রুটি? 2 নাম্বার। দুই নাম্বার রুটি, এই যে 1 নাম্বার রুটি, এটা বানিয়েছে নাভান। অনেকটা সুন্দর হয়েছে। এটা আরেকটা রুটি। এর বলো যে এটা একবার আর তিনবার ভাঙি গেছিল, বলো। তুমি বলো। তুমি তিনবার ভাঙছে, আবার তিনবার বল করছো, আবার ইয়ে করতেছো। সুন্দর হয়েছে রুটিটা, হয়েছে। এখন আর বেলতে হবে না, ওটা এখন আমরা শেখবো। আচ্ছা আরেকটা সুন্দর করে বেলো একটু ওই পাশটা। দেখি বাবা, তোমার চেহারা একটু দেখাও। তাহলে আজকে না ভান রুটি বেললো, কালকেও বেলবা? কালকে রুটি বেলবা তুমি? বেশি বেলানো হলো তো। আর আর বল করো না, আর বল করো না, থাক। ওটা আমি জয়েন করে দিব, দিয়ে ওটা আমি শিখবো। আচ্ছা ঠিক আছে। না আবার বলো শুন। আমি একটা রুটি বলেছি, সেটা আমি এখন এখন খাবো। আর একটা রুটি বেরিয়েতে পড়ে গেছিল, ওইটাকে কাককে দেওয়া হয়েছে, কাক খায় ফেলছে একবারে। মানে তোমার দুটা রুটির মধ্যে একটা পড়ে গেছে? হ্যাঁ। ওটা কাককে খাই দিয়েছো তুমি? দেখি রুটিটা কেমন হলো, কেমন আমের মতো না? আম, এটা কি আম? আমের মতো লম্বা রুটি। আমি না বুঝিস, তাহলে টাটা বলো, কেমন খাবো? আচ্ছা আল্লাহ বলো, হাসি দাও, ভালো হাসি দাও। কথা হাসি দিলে হবে, ভালো হাসি দাও। আমি একটা মিষ্টি আলু পরোটাচ্ছি, সেটা এখন আমি এখন খাচ্ছি। এই দেখুন পরোটাটা, একটা মিষ্টি আলু পরোটা বানিয়েছি, এবং দেখুন এটা কত সফট। আর রুটিটা অনেক সফট, পরোটাটা অনেক সফট হয়েছে। নাভানের খেতে সুবিধা হচ্ছে, তাই না আব্বু? কেমন খেতে হয়েছে আব্বু? ভালো। টেস্টি? হ্যাঁ। নাভান সচরাচর খাবার খেতে চায় না, কিন্তু খাওয়ানো অনেক কষ্ট। তো ভাবলাম যে যেহেতু মিষ্টি আলু খাওয়া হয় না, তো একটু মিষ্টি আলুর পরোটা বানাই। তো এই যে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।